রাজশাহী কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যেহেতু পাকিস্তানি 96,000 লোক এবং তাদের সৈনিকরা সেনাবাহিনী সারেন্ডার করেছিল আমাদের মিত্র বাহিনীর হাতে এবং আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধু মুজিবকে যেহেতু ইহা পতন হয় ভুট্টো শাসনভার নেয়। ভুট্টো তার নিজের গদি এবং যান বাঁচানোর জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, শরণার্থীদের আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে যাদের সৈনিকরাও আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অকাতরে জীবন দিয়েছে, সেই ভারত এবং অন্যান্য সহযোগী দেশগুলি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়াবার জন্য। ভারত সরকার ভারতের জনগণ তারা সবসময় আমাদের এই দুর্গত সময় পাশে দাঁড়িয়েছিল। সেই সাথে সাথে অন্যান্য দেশগুলি রাশিয়া, যুগোস্লাভিয়া সহ বিভিন্ন দেশ, এমনকি পশ্চিমা দেশগুলিতেও কোনো কোনো সরকার সমর্থন না দিলেও তাদের জনগণ আমাদের সমর্থন দিয়েছে। এমনকি আমেরিকারও সরকার পাকিস্তানিদের সহযোগিতা করলেও আমেরিকার জনগণ কিন্তু আমাদের পাশে ছিল, আমাদেরকে সহযোগিতা করেছিল। এমনকি আমেরিকার সরকার যখন অস্ত্র প্রেরণ করবে এবং 7 ফ্লিট পাঠাবে, সেখানকার শ্রমিক, সেখানকার সেই পোর্টের শ্রমিকরা পর্যন্ত প্রতিবাদ জানিয়েছিল। আমাদের বন্ধু প্রতিম যত দেশ এবং যে সমস্ত দেশ আমাদের সমর্থন জানিয়েছে, সকল বিদেশিদেরকে কিন্তু আমরা সম্মাননা দিয়েছি। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ তাদের যারা সংগ্রামের সময়, যুদ্ধকালীন সময় সহযোগিতা করে বা মিত্র শক্তি তাদেরকে এভাবে সম্মান দেয় না, কিন্তু আমরা বাংলাদেশ তাদেরকে সম্মাননা দিয়েছি। কারণ আমরা কৃতজ্ঞতা জানি, আমাদের জন্য এতটুকু কেউ কিছু করলে আমরা সেটা স্বীকার করি, আবার কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা তার প্রতিবাদও করতে জানি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কাজেই তখন যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা প্রত্যেককে আমরা সেই সম্মান জানিয়েছি। আমাদের মুক্তিযোদ্ধারা জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশটাকে যখন স্বল্পোন্নত দেশ করে গেলেন, যখন দেখলো যে এই বাংলাদেশের মানুষকে আর শোষণ করা যাবে না বা আর দাবায় রাখতে পারবে না, তখনই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। যে ফাঁসির রায় ইয়াহিয়া দিয়েছিল সেই 71 সালে পাকিস্তানি কারাগারে, যেটা তখন কার্যকর করতে পারে নাই, আমাদের দুর্ভাগ্য হলো 75-এর 15ই আগস্ট আমার